আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন খবরাখবর নিয়ে। আমরা একটা প্রসঙ্গে একটু আলোচনা শুনি আমাদের অতিথিদের কাছ থেকে, এই যে হাউজিং নিয়ে নয়া অন্তর্ভুক্তি, হাউজিং বিলে নয়া অন্তর্ভুক্তি, বন্ধ হচ্ছে সারা জীবনের জন্য বরাদ্দ, কাউন্সিল হাউস 5 বছরের জন্য, এটা কি ভালো হলো না খারাপ হলো এই যে নতুন যে আইনটা হলো? এটা সবার জন্য না, কিন্তু যারা অলরেডি এক্সিস্টেড এক্সিস্ট করে ওদের কেন? হ্যাঁ, এটা ওদের বক্তব্য হচ্ছে, অনেকে ধরেন যে ছেলেপেলেরা বড় হয়ে যায়, একজন বৃদ্ধ মানুষ বিশাল এক বাড়ি নিয়ে পড়ে আছে। এখানে আপনার ডেভিড ক্যামেরন 2010 সালে এই যে বিলটা পাস হয়েছে বা এটা নিয়ে তিনি একটা স্পিচও দিয়েছিলেন অনেক আগে, উনি যেই পার্টিকুলারলি যে দুটা শব্দ তিনি এইটার ক্ষেত্রে বলেন সেটা হচ্ছে সোশ্যাল মোবিলিটির কথা তিনি বলেন আর কি, যে বলেন যে সবাইকে সুযোগ দেওয়া উচিত, যেটা আপনি বললেন আর কি, যে সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে একজন মানুষের একটা বাসা দরকার হয় না, অথচ দেখা যাচ্ছে তিনি মৃত্যুর আগে পাস করে দিতে পারতেছেন বা তার পরবর্তী কেউ একজন এখানে থাকে, তো সেইটা কতটুকু ব্যালেন্স প্রক্রিয়া হলো? যেহেতু আপনি জানেন যে এখন যে ইমিগ্রেশনের যে এখানে প্রচুর এসেছেন, এর ভিতরে অনেক নতুন মানুষ এসেছেন, এখানে প্রচুর সংকট, আবাসনের সংকটের কথা তো আমরা নতুন না, তো এই যে জটিলতাগুলো তৈরি হচ্ছে বিশেষ করে লন্ডন বেসড আর কি, আমি শুধু যদি লন্ডন বেসড আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটাকে যদি এখনই এটা না করে যদি আরও এখন ঘোষণা দিয়ে আগামী 5 বছর থেকে শুরু করে প্রস্তুতির জন্য আমার মনে হয় কমিটির কিছু সময় দেওয়া উচিত। হঠাৎ করে আপনার এই নতুন যাদেরকে দেবে তাদেরকে, ধরেন অনেকেই আছে, ধরেন আপনার 5-6 বছর 10 বছর ধরে অপেক্ষাই করছে, তারা বাসাই পেল অনেকদিন পরে, তাদের জন্য 5 বছর দেওয়া মানে হচ্ছে যে একইভাবে তাদেরকে, কিন্তু 5 বছরের মধ্যে যে আপনাকে চেঞ্জ করতে হবে তা না, কিন্তু হ্যাঁ রিনিউ করতে হবে, কারণ 5 বছর পরে আপনার সার্কামস্ট্যান্সেস টা ওরা দেখবে, কিন্তু কথা হচ্ছে রিভিউ হবে, মনে হয় এটা রিভিউ হবে, কিন্তু কথা হচ্ছে যে অপশন তো রেখে দিয়েছে এটার ক্ষেত্রে, তো মানে এখানকার আপনার সিস্টেম তো জানেনই যে তারা যে অপশনটা রেখে দিয়েছে তার মানে হচ্ছে যে সেই সময় 5 বছর ধরেন তাদের একটা র্যাডিক্যাল চেঞ্জ হলো, ছেলেরা ইউনিভার্সিটিতে পড়তে চলে গেলো কিন্তু স্টিল তাদের বাসা প্রয়োজন, সেই ক্ষেত্রে কি হবে? আমি বলছি না যে এইটা খুবই খারাপ হলো কমিটির জন্য, অলরেডি এর ভিতরে প্রচুর বেনিফিট কার্ড, এর আগেও মনে হয় প্রোগ্রামে দেখেছি, মানে এই পুরো প্রক্রিয়াটা কিন্তু আজকের না, এটা হচ্ছে কথা 2010 থেকে এটার ইঙ্গিত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে অনেক দিন ধরে বলছেন, আমরা তো আগে থেকে জানি যে কনজারভেটিভ আসলে কোন কোন জায়গাতে হাত দিবে, এটা দেওয়ারই কথা ছিল। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে কিছু সময় কমিটির জন্য দেওয়া উচিত, তাদেরকে একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত, তারপরে এই ধরনের যদি কোনো ডিসিশন নেওয়া হয় আমার কাছে মনে হয় সেটা আরো বেটার হবে। কিন্তু এটা আবার 5 বছরের আমাদের কি ধারণা জানেন, যে 5 বছরের ইয়াটা দেওয়া না দিয়ে ইভ্যালুয়েশন হোক, টাইম টু টাইম ওরা দেখুক যে আসলে বাড়িতে কারা থাকে, কারা কিভাবে আছে, কতটা প্রয়োজন, কিন্তু 5 বছর মানে একটা প্রেশার থাকলো আর কি। না, প্রেশার বলতে কি, যেটা নিজম ভাই যেটা বললেন যে আমরা যেটা জানি যে এই গভর্নমেন্ট আসার পর তো বেডরুম ট্যাক্স বসানোর কারণটা হলো এটা, যে আপনি একজন লোক ঘরে আছেন কিন্তু 4টা বেডরুম নিয়ে আপনি বসে আছেন, দরকার নেই, তাই এদের আপনাকে বেডরুম ট্যাক্স দিতে হবে, আন্দোলন আপনাকে সেরে দিতে হবে। সেক্ষেত্রে পলিসিগুলো রিলোকেটিং এর ব্যাপার করা যেতে পারে। আসলে যেটা হয় যে কনজারভেটিভ যখন কোনো একটা ডিসিশনে যায় এমনভাবে, মানে ডিসিশনগুলোকে এত রেডিক্যাল মনে হয়, মানে যে একদম রাতারাতি খোল নালচা পাল্টারবার যে তাদের ইচ্ছাগুলো, আমি তো ইচ্ছা বলি না আর কি, এটাকে কি বলা হয়, ওই দুঃসাহস, সাহসের একটা দুঃসাহস, এটা হচ্ছে যে ইচ্ছাটাকে আমি আসলে পজিটিভ দেখতে রাজি না কোনো না কোনোভাবে। যেমন আমি আগেই বলেছি যে ডেভিড ক্যামেরন সোশ্যাল মোবিলিটির কথা তিনি বলেছেন, এখানকার সিস্টেমগুলোতে হচ্ছে যে তারা কমিউনিটির বেটারের জন্য বলছেন, এটা একটা ট্রিক্স, কমিটির বেটার, কমিটির তো বেটার হচ্ছে কিনা আদৌ সেটা যাচাই করবার প্রক্রিয়া কি, কোন ধরনের জরিপ হয়েছে কিনা, বেটার হচ্ছে কিনা এটা আপনাকে লং টার্মের জন্য অপেক্ষা করতে হবে একটু। এখন দেখেন, আপনি খেয়াল করে দেখেন যে এই কাউন্সিল হাউসের জন্য একটা পরিবার বা একজন একটা মানুষ কতদিন জন্য অপেক্ষা করে, তাদেরকে কতদিন ধরে কিউ থাকতে, আমি এরকম পরিচিত অনেক ফ্যামিলি আছে যাদেরকে দেখা যায় বছরের পর বছর, এবং ওই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবার আগ পর্যন্ত তারা বাসাই পান না, পাওয়ার পরে যখন 5 বছরে কন্ট্যাক্ট হবে, ধরুন তাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল, দেন হোয়াট, স্টিল তাদের এই বাসার প্রয়োজন, তারপরে কি, হয়তো দেখা যাচ্ছে ইউনিভার্সিটিতে পড়ছে, বাচ্চারা আসছে ফ্রিকোয়েন্টলি, সেক্ষেত্রে কি? তো আমরা পলিসিটা যেটা আমার কাছে মনে হয় যে এটার বিপক্ষে না বা বিপক্ষেও বলি না, আমার কাছে মনে হয় যে একটা ব্রিদিং স্পেস দেওয়া উচিত, একটা সুনির্দিষ্ট সময় দেওয়া উচিত, এখন থেকে শুরু করা হবে বা এই বছর, অনেকের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, অনেকেই যারা মনে করেন যে এই দেশে বাড়ি ঘর কেনার সামর্থ্য নাই, তারা চিন্তা করে যদি একটা কাউন্সিল হাউস হয়ে যায় তাহলে হয়তো একটা নিশ্চিন্ত একটা মাথা গোঁজা পড়তে হয়। ইতিমধ্যে তো যেমন ধরুন আপনি যেটা বলেন যে ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টদের কথা, ইতিমধ্যে তো ওইটা তো ফাইনাল হয়ে গেছে যে আপনার 25-এর পরে আপনাকে প্যারেন্টসের সঙ্গে থাকতে পারবেন না আপনি, আপনাকে রেন্ট, এটা তো অলরেডি ওরা ফাইনাল করে ফেলছে,
না না ব্যাপারটা ওই শুধু বাচ্চাদের থাকা ওইটা ওইটা রিলেটেড আমি বলছি না, আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে পাঁচ বছর পরে ধরা যাক যে রিভিউ করা হলে তাদের রিভিউতে আসলো যে তাদের বাসাটার দরকার নেই কিন্তু তাদের ক্ষমতাও নেই আরেকটা নতুন বাসা রেন্ট করার, তখন কি হবে? তখন হয়তো আপনার সার্কামস্টেন্সের উপর নির্ভর করে, সেই সার্কামস্টেন্স গুলো বা সেই ক্রাইটেরিয়া গুলো মাপার পরিমাপটা কি, কিভাবে মাপা হবে? ওটা নিশ্চয়ই আছে, ওটা হ্যাঁ যেই জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা অনেক ধরনের একটা ফ্লোটিং অবস্থাতে ফেলে দেওয়া কমিউনিটিকে। আমাদের এখানে জানেন যে বাংলা কমিউনিটি বা শুধু বেঙ্গলি কমিউনিটি তো শুধু না, এটা ইনফ্যাক্ট সবাইকেই প্রভাবটা ফেলবে। এখন এটা কবে থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যে ইমপ্লিমেন্ট গাইডলাইনটা কবে, খুবই শীঘ্রই হয়তো কি হবে সেটা পরবর্তী পর্যায়ে হয়তো স্টেপ আসলে এটা হবে কি না বা এটা জনগণের জন্য কতটা হেল্পফুল হবে। আমরা একটা অন্য প্রসঙ্গে যদি শুনি, আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে যে সামরিক জোট হলো 36 কান্ট্রি নিয়ে, মুসলিম কান্ট্রি নিয়ে সৌদি আরবের যে জোট, নতুন সামরিক জোটে বাংলাদেশ, এখন বাংলাদেশের এই যে নতুন সামরিক জোটে যাওয়া নিয়েও বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা আছে, কিন্তু আসলে না যেয়েও কি কোনো উপায় ছিল কি না? বাংলাদেশের এই এই খবরটা যখন দেখলাম বা অবভিয়াসলি একটা জিনিস জানেন সেটা হচ্ছে যে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের যে শ্রমিক বা বাংলাদেশের যে ইন্টারেস্ট মধ্যপ্রাচ্যে, বাংলাদেশ চাইলেই মানে পররাষ্ট্র নীতি অনুযায়ী বা বাংলাদেশের পররাষ্ট্র নীতি ওই ধরনের এখনও শক্ত হয়নি যেটা সৌদি আরব বিশেষ করে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের এগেনস্টে বা কোনো ধরনের একটা ডিসিশনের বিরুদ্ধে যায়। এটা হচ্ছে প্রথম যদি স্ট্র্যাটেজিটা বুঝি এটা হচ্ছে এক নম্বর কথা, কারণ সৌদি আরবে বাঙালি আছে প্রায় 15 লক্ষ, এটা তো একটা বড় ধরনের প্রভাব আসবেই। এবং আপনি খেয়াল করে দেখবেন যে আমরা ছোট ছোট ঘটনাগুলো যদি একটু দেখি আমরা, সেটা হচ্ছে যে সৌদি আরবের বাদশাহ যখন মারা গেলেন, সব রাষ্ট্রপ্রধানই যান, অনেক রাষ্ট্রেরই রাষ্ট্রপ্রধান মারা যান, ওই ইন্টারেস্টটা আপনি লক্ষ্য করবেন যে আমাদের রাষ্ট্রপতি ওই দিনই ছুটে গেলেন, সৌদি আরবের সাথে আমাদের যে সম্পর্ক বা সৌদি আরবের সাথে আমাদের দীর্ঘদিনের, শুধু আমি বলবো না যে আমাদের সাথে সম্পর্ক শুধু টাকা পয়সার, দীর্ঘদিন সৌদি আরব আমাদেরকে যে আমাদের সিডরে যখন এই সব লন্ডভন্ড হয়েগুলো, আমি তো জানতামও না যে সৌদি বাদশাহ আপনার প্রায় 1300 কোটি টাকা সম্ভবত তিনি কত বিলিয়ন ডলার তিনি দিয়েছেন, এটা রিসেন্টলি আমরা জানতে পারলাম। সুতরাং সৌদি আরব আমাদের একদিকে বলবো সৌদি আরব আমাদের দীর্ঘদিনেরই অর্থনৈতিকভাবে আমাদের বন্ধুই বলা চলে, আমি বলবো না যে আর বাংলাদেশের অর্থনীতি এখন পর্যন্ত এত স্ট্রং হয় নাই যে মধ্যপ্রাচ্যের একটা ডিসিশনকে বা মধ্যপ্রাচ্যের সাথে জোট বাঁধার কোনো সম্ভাবনাকে বাংলাদেশ এক কথাতে খারিজ করে দিবে। হ্যাঁ, এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বলে আসছে, আপনি লক্ষ্য করে দেখবেন যখন যে আফগানিস্তান যুদ্ধ হলো, যখন আমেরিকা আপনার তার জাহাজগুলো এখানে আনলো বা বলা হচ্ছিল যে একটা পজিশন দরকার আফগানিস্তানের ওয়ারের সময়, তখন বাংলাদেশ সবার আগেই বলেছে যদি কোনো দরকার হয় এই ধরনের যুদ্ধে বাংলাদেশ সাথে থাকবে। এগুলো যে শুধুমাত্র ওই সদিচ্ছা সেটাও আমি বলবো না, আমি বলবো যে বাংলাদেশের যে ইন্টারেস্টগুলো আছে সম্পর্ক রাখার ক্ষেত্রে বড় রাষ্ট্রের সাথে বা মধ্যপ্রাচ্যের সাথে, সেগুলোরই একটা অংশ মাত্র। এখন এটা ভালো হলো কিংবা খারাপ হলো, বাংলাদেশ তো বরাবরই আপনার এই জঙ্গি দমনের ক্ষেত্রে বাংলাদেশ সবসময়ই বলেছে যে জঙ্গি দমনের ক্ষেত্রে, বিশেষ করে এই বর্তমান যে সরকার আছে বা আগের যে গভর্নমেন্ট আছে, ইনফ্যাক্ট আপনার লক্ষ্য করে দেখবেন যে একটা ছোট ইঙ্গিতও কিন্তু আমাদের মির্জা বিরোধী দলের যে যিনি মির্জা ফখরুল, তিনি কিন্তু একটা ইঙ্গিতও দিলেন যে ঐক্যবদ্ধভাবে আপনার এই জঙ্গি দমন করতে হবে। খেয়াল করে দেখেন বাংলাদেশের পলিটিক্সে আপনি কোন দিন শুনেছেন বা কবে শুনেছেন যে দুইটা পক্ষ এক হচ্ছে, একই কথা বলছে, ওই একই যখন সামরিক জোটে যাওয়ার কথা বলা হচ্ছে তখনই কিন্তু বিএনপি থেকেও বলা হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তার মানে হচ্ছে যে বিএনপির তরফ থেকেও এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমালোচনা হয়নি। তো আলটিমেটলি এই পলিটিক্সগুলো, তার মানে হচ্ছে যে আপনি বিরোধী দল বলেন সরকারি দল বলেন, কিছু সুনির্দিষ্ট জায়গা আছে যেটা বাংলাদেশের বিরোধী দল বা সরকারি দল কোনোভাবেই আলাদা যাবে না। আমি এটাকে মোটামুটি পজিটিভভাবেই দেখি, অনেকে যদিও সমালোচনা হচ্ছে স্বার্থে এটা হওয়া উচিত না। মেহেদী ভাই, এখানে একটা বিষয় হলো যে একটা আলোচনায় আসলো যে কি কারণে গেল যে বিশ্বব্যাপী মুসলমানদের যে ইমেজ নষ্ট হচ্ছে, যারা শান্তিপ্রিয় মুসলমান বা যারা ইসলামকে আসলে শান্তির জায়গা থেকে দেখে তাদের জন্য একটা বিরাট থ্রেট। আপনি জানেন যে এই দেশে ব্রিটেনে 70% গ্রোথ হয়েছে যে মুসলমানদের উপর বিভিন্ন রকমের হামলা, তো সেই ক্ষেত্রে এটা শুধু ব্রিটেনের ঘটনা না, সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অনেকে অনেক দেশে অনেক জায়গায় নিজের মুসলমান হিসেবে পরিচয় দিতে একটু ভয় পায়, কারণ শান্তিপ্রিয় যারা আমরা সাধারণ মুসলমান তারা এই একটা সো কল্ড যে ইসলামিক স্টেট করবে, যারা প্রতিষ্ঠা করবে বিভিন্ন নামে, যারা এরকম তথাকথিত জিহাদ নিয়ে মাথা গামায়, তাদের অত্যাচারে তো সারা বিশ্বে মুসলমানদের একটা খারাপ অবস্থা। তো এই প্রেক্ষাপটে
মানে এই জোটগুলার যে অংশগ্রহণ সেটার আপনি সম্ভাবনাটা কিভাবে দেখেন? এই যে এত বড় জোট হলো, আসলে কি আপনি ধারণা করতে পারেন যে আইএস বা তালেবান বা তথাকথিত বাংলাদেশের যে জামায়াতুল মুজাহিদিন এই ধরনের সংগঠনকে আসলে রোখানো সম্ভব হবে? মানে প্রথম কথা হলো, আমি মনে করি যে জোটের মধ্যে থাকা ভালো, কারণ আমরা মানে কোন দিকে যাবে বাংলাদেশ আসলে আমরা এখনো জানি না। কারণ আপনারা এই যে ছোটখাটো বিষয়গুলো দেখেন যে মসজিদ মানে পরপর দুইটা মসজিদে হামলা হলো, মানে আইএস বলেন, ইসলামী যে কোনো জঙ্গি, ইসলামী না যে কোনো জঙ্গি সংগঠন বলেন, এখন তো সব কিছু আসলে গ্লোবাল, মানে এক জায়গায় বসে আগে সেটা চিন্তা করা যেত না, এখন দেখা যায় যে আইএস এর সদস্য বাংলাদেশও আছে। গ্লোবাল টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম হচ্ছে টোটাল। আপনার এদেশে আপনার প্যারিস অ্যাটাকের পরে কি হলো, এখন এদেশে আপনার ব্রিটিশ সরকার ব্রিটিশ পুলিশের মানে শুটিংয়ের যে পাওয়ার এটা রিভিউ করতেছে, মানে অস্ত্র দিয়ে দিবে কিনা। হ্যাঁ, সশস্ত্র পুলিশের যে মানে ক্ষমতাটা আইনে আছে এটা ওরা রিভিউ করতেছে। রিভিউ করার কারণটা হলো যে ওরা আপনার শুটিংয়ের আগে ওদের সেকেন্ড ডিসিশন নিতে হয়, মানে এটা কতটুকু জরুরি এবং কতটা কুইক পুলিশকে রেসপন্স করতে হবে এটার জন্য রিভিউ হচ্ছে আইন। এটা কেন রিভিউ হচ্ছে? আপনার যেটা আপনি বললেন যে অভ্যন্তরীণ সন্ত্রাসের মোকাবেলায়, হ্যাঁ, তো বাংলাদেশ তো সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো উদ্যোগ যে জোটের মধ্যে থাকা ভালো। আপনার দেশের আপনার মুসলিম নন মুসলিম যে কোনো নাগরিকই, দেশের তো সরকারের দায়িত্ব তো দেশের নিরাপত্তা দেয়া, আপনার মসজিদ হোক মন্দির হোক। এখন একটা ছিল আগে যে আপনার দলীয় সন্ত্রাসে যেটা রাজনৈতিক, এখন তো সেটা না, সেটা আমার মনে হয় না এখন আর সেটা, এখন তো আসলে অন্য পর্যায়ে চলে যাচ্ছে, এখন ইন্টারন্যাশনাল ইয়েতে চলে যাচ্ছে। সেটা মোকাবেলার জন্য আসলেই আপনার বড় শক্তির পাশে থাকা উচিত। আর এখানে আমি আপনাকে একটু যোগ করে দেই, যেখানে শিয়া সুন্নির একটা বিষয় কিন্তু উঠে আসে, আপনি জানেন যে এই জোটে কিন্তু ইরান নাই, এখানে জোটে পাকিস্তানও নাই না, যেখানে আপনার কিন্তু শিয়া সুন্নি বিষয়টাকে আরো বাড়বে কিনা না, এখানে যে ব্যাপারটা একটু এটা অ্যাড্রেস করা দরকার, যেটা বলছেন যে ইমেজের ব্যাপারটা, 2001 সালে অ্যাটাকটা হলো কখন যেন টুইটারে, 2001-এ না 2001-এ তো, বা তারও আগে থেকে যে মুসলিমদের যে ইমেজের যে সংকট বা ইমেজের, সেটা আমরা হয়তো বা বলি যে এর চাল আছে ওর চক্রান্ত আছে, সেটা ব্যতি রেখি মুসলিমদের ইমেজ কিন্তু বেশ সংকটের মধ্যে। এই যে এখন মুসলিম রাষ্ট্রের একটা মেসেজ দেওয়া যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা আইএসকে বা এই ধরনের জঙ্গি সংগঠন বা আলকায়দাকে আমরা অন করি না, এটা শুধুমাত্র এই ধরনের জোট বা এই ধরনের সমন্বিত প্রচেষ্টা আমার তো মনে হয় আরও আগে থেকেই হওয়া উচিত ছিল। আজকে যে মধ্যপ্রাচ্যের উপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে ছড়ি ঘোরানো, আজকে যদি এই ধরনের একটা জোট বা এই ধরনের একটা ছিল, এই ধরনের একটা, কিন্তু কথা হচ্ছে যে ওয়াইসি তো ছিল, তারা কি ওয়াইসি ছিল, ওয়াইসি কি আসলে কার্যকর কিনা, কারণ খেলা করে থাকে ওয়াইসি তো আবার সামরিক জোট না, কিন্তু এই কার্যকরতা নিয়েও যদি একটা এখন এখানে এখানে আপনি লক্ষ্য করে দেখেন যে ওয়েস্টার্ন পুরো ওয়ার্ল্ড কিন্তু ধীরে 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 এই পুরো মধ্যপ্রাচ্যের ভিতরে ঢুকে গেছে। আজকে হয়তো বা সৌদি আরব বা যারা জোট করেছে দেখা যাবে যে ইনভেড হচ্ছে একটার পর একটা কান্ট্রি। আমার কাছে মনে হয় যেটা হলো সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট পুরো পৃথিবীর কাছে এতটুকু ইমেজ তৈরি করা, এতটুকু মেসেজ দেওয়া যে সন্ত্রাসবাদকে মুসলমানরা বা মুসলমান দেশরা লালন করে না, উই ডোন্ট ওন দেম। প্রশ্ন হচ্ছে যে আপনার মানে ওই যে সৌদি আরব যে উদ্যোগটা আজকে নিয়েছে সেটা হলো যে এটা আসলে কতটুকু কার্যকরী হবে, আপনার বাংলাদেশ যাওয়া না যাওয়া ওদের ইমেজের প্রশ্ন বা এটা যাই হোক, কিন্তু প্রশ্ন হলো যে সৌদি আরব যে উদ্যোগটা নিয়েছে এটার আসলে কার্যকরী কতটুকু হবে। এখানে আসলে যেহেতু তাদের এখানে কিছু শত্রু রাষ্ট্রও আছে, যেমন ইয়েমেন, ইয়েমেন আছে, তারপর হচ্ছে এখন আসাদের বিরুদ্ধে তারা আছে, এখন এর মধ্যে তো জানেন একটা টেনশন বিরাজ করছে যেটা রাশিয়ার জন্য করতে পারছে না, সেটা হচ্ছে যে তারা চাচ্ছে আসাদের উৎখাত, যতটা না আইএস এর উৎখাত চায় ততটা চায়, তার মানে হচ্ছে যে এই যে ইন্টারেস্টগুলো আমেরিকাও তো মাঝখানে এই একইভাবে দিয়েছে এবং রাশিয়া বারবার অনুরোধ করছে যে সিভিলিয়ানদের উপরে বোমা বর্ষণ না করবার জন্য, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সিভিলিয়ানরাই মারা যাচ্ছে আইএস এর কথা বলে, মাঝখানে আপনার পুতিন অ্যাটাক করলো। তা আমার কাছে যেটা কথা হচ্ছে যে কার্যকর কতটুকু হবে এটার পলিটিক্যাল অ্যাসপেক্টে একটু চিন্তা করতে হবে, যে এটার পলিটিক্যাল অ্যাসপেক্টটা কি, উদ্দেশ্যটা কি আসাদকে উৎখাত করা, ইয়েমেনে ইনভেড করা সৌদি আরবের এই জোটের মাধ্যমে, সমালোচনা যেইটুকু হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যে এইটার কার্যকারিতা নিয়ে বা এটার পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ খামাখা কোনো একটা ট্র্যাপে পড়লো কিনা, এটা নিয়েই তো হচ্ছে। তো এটা এটা নিয়ে আমারও ব্যাপক প্রশ্ন কেন করছি, মানে কার্যকারিতার প্রশ্নটা আমি আমি করছি কারণে, কারণ মিডল ইস্টে আসলে মানে বড় লড়াইটা হলো ওদের শিয়া সুন্নি লড়াই, এটাই তো ঠিক কিনা, মানে মুখ্যত কিন্তু আপনার শিয়া সুন্নি লড়াই, শিয়া সুন্নি লড়াই না হলে আপনার
আসাদের মানে ইয়েমেনে হামলা করছে, মানে সৌদি আরব ইয়েমেনে হামলা করতেছে কেন? আসলে শিয়া সুন্নি লড়াই তো আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বলা যায় না, কিছু কিছু অঞ্চল জুড়ে বা কিছু কিছু রাষ্ট্রের সাথে, কিন্তু মধ্যপ্রাচ্যে এট লিস্ট শক্তিশালী দেশগুলো আছে। পলিটিক্যাল ডিসিশনের ক্ষেত্রে, পলিটিক্যাল ডিসিশনের ক্ষেত্রে মতভিন্নতা আছে আমার কাছে মনে হয়। শুধুমাত্র আপনার যে শিয়া সুন্নি, আপনার ইরান, ইরানের কথা বলা হচ্ছে, ইরান এখানে নাই, ইরান যেখানে আপনার সৌদি আরব লিড দিবে বা সৌদি আরব যেটার প্রধান থাকবে সেখানে ইরান থাকবে, এটা জানা কথা। এবং এখন যে আপনার যে টেনশনটা চলছে, যেটা আমরা আশাই করছিলাম যে হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে বা আসাদের সাথে বা ইয়েমেনের সাথে যে সৌদি আরবের যে একটা মোটামুটি খুবই বাজে সম্পর্ক, মানে দুইটা পক্ষ তো এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আশাও করতে পারি না যে ইরান এখানে আসবে। কিন্তু আমি এইটার সাথে একমত না পুরোপুরি ব্যাপারটা শিয়া সুন্নি। আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যে ইন্টারেস্ট এই অঞ্চলে এবং সৌদি আরব যে এই অঞ্চলটার পুরো লিড নেবার যে তার প্রবৃত্তি, এইটা না মানতে পারার ক্ষেত্রেই বা এই রাজনৈতিক প্রভাব বিস্তারের চিন্তা হেতু কিংবা এই প্রভাব বিস্তারের দিকে চিন্তা করেই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের রাজনীতিটা দুই ভাগে বিভক্ত, যে আমেরিকার সাথে এবং রাশিয়ার সাথে। এখন কিন্তু মেরুকরণটা হচ্ছে দুইটা বড় পলিটিক, দুইটা বড় রাষ্ট্রের সাথে কে এবং সাথে কে না, এইটা নির্ধারণ করা হচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে। আর তাদের তেলের ব্যবসা, তাদের ব্যবসা বাণিজ্যের ব্যাপার তো আছেই, সেগুলো তো কমন জিনিস না। আমরা আমরাও আশা করি যে এটা কার্যকর হোক, কিন্তু ওই বারবারই একটা প্রশ্ন এসে যায় যে এটা আসলে কি সৌদি আরব করলো কিনা, এরকম প্রশ্ন উঠলো যে এই মুসলিম দেশগুলোকে আবার একত্র করা আসলে কি সৌদি আরব করলো না পেছনে অন্য কেউ, স্বাভাবিক কিছু না, অন্য কেউ করে। এবং অনেকে ধারণা করে এটা আসলে আমেরিকার একটা নতুন মিশাল, এটা অসম্ভব কিছু না, নতুন মিশন। আমরা আরেকটা ধারণা হতেই পারে, কারণ সৌদি আরব এর আগে এটার সাথে রিলেভেন্ট হচ্ছে পত্রিকার একটা সংবাদ হচ্ছে, আপনারা হয়তো টিভিতে বা সোশ্যাল মিডিয়া দেখেছেন যে সিরিয়া আক্রমণের প্রতিবাদ অব্যাহত, মেডেল ছুড়ে ফেললেন সাবেক ব্রিটিশ যোদ্ধারা। এটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সিরিয়াতে যে ব্রিটেনের যে আক্রমণ সেটার বিরুদ্ধে প্রতিবাদ। এবং আপনি জানবেন যে গতকালকের খবর বোধ হয় ওই যে সিরিয়াতে রাশিয়ান বোমা বোমা নিক্ষেপে 42 জন সিভিলিয়ান মারা গেছে এবং অনেক আছে এখনও নিখোঁজ। এটা হচ্ছে এখন এই যে বোমা হামলা হচ্ছে, এখন সিরিয়ার অবস্থাটা এরকম যে ওদের আর আর কোনো মিত্র থাকলো না। এখন আসলে কে যে মিত্র, এখন রাশিয়াও মারে, ওইদিকে আমেরিকাও মারে, এদিকে ব্রিটেনও মারে, চারিদিক থেকে এখন তাদের মৃত্যু খুব। এবং তাদের যে আশ্রয়স্থল ইউরোপে, সেই ইউরোপেও আসলে তাদের আশ্রয় নাই। তারা এখানে যে একজন একজন শরণার্থী বা একজন রিফিউজিকে একটা দেশ যেভাবে মানে কি বলে ওই যে রিফিউজিদেরকে আশ্রয় দেয়, সে আশ্রয় যে যে রাজনৈতিক আশ্রয়, সেই আশ্রয়টা আসলে তাদের নাই। তো এই বাস্তবতায় আসলে এই ওদের যে মেডেল ছুঁড়ে মারাটা, এটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা সিগনিফিক্যান্ট এই ব্রিটেনের জন্য, বা কী ধরনের মেসেজ বহন করে? আমি ওয়েল, এটা বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে পার্সোনাল লেভেলে, এটা আমরা দেখেছি কয়েকজন মিলে আর কি ব্যক্তিগতভাবে ব্যক্তিগত উদ্যোগ বা প্রতিবাদের প্রতিবাদের অবশ্যই এই ধরনের প্রতিবাদকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমি যেই কথাটা এখানে বলতে চাই, এর আগেও একটা প্রোগ্রামে আপনাকে বলেছি যে সিরিয়ার প্রবলেমটার দিকে যদি একটু নজর দেওয়া যায়, সিরিয়ার প্রবলেমটা তৈরি হলো কিভাবে? সিরিয়ার প্রবলেমটা তৈরি হলো খুব সিম্পলি, তাদের রুক্কা বা রাকা যেই এলাকাটাতে, সেখানে দীর্ঘদিন ধরে খরা, সেখানে দীর্ঘদিন ধরে তাদের খরা চলছিল। কিছু মানুষ প্রতিবাদ করলো, আসাদ গভর্নমেন্ট কিছু মানুষকে সেখান থেকে গ্রেফতার করলো, মারলো, সে অঞ্চলের লোকেরা একত্রিত হয়ে ধীরে 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 একটা বিশাল, এই পুরো ব্যাপারটাকে ফুয়েল করলো কারা? আসাদকে সরানোর জন্য বা আসাদের সাথে রাশিয়ার সম্পর্ককে কেন্দ্র করে এই জায়গাটাকে, এই একটা নিজেদের দেশের ভেতরে সরকার বিরোধী একটা অংশ থাকতেই পারে, সরকার বিরোধী একটা মুভমেন্ট হতেই পারে, বাংলাদেশেও হয়। আজকে যদি বাংলাদেশের সরকার বিরোধী একটা অংশকে পাকিস্তান কিংবা বড় একটা রাষ্ট্র ফুয়েল করে, বুঝতে হবে যে তার ইন্টারেস্টটা সেখানে কি। এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ব্রিটেন যেটা বলেন না কেন, বা এই একই পলিসি ছিল টনি ব্লেয়ারের বা আজ এখন আমেরিকা যেটা করছে, পুরো একটা দেশকে তারা ছিন্ন ভিন্ন করে দিল। ছিন্ন ভিন্ন করবার পরে তাদের দেশের কিছু হয়তোবা মানবিক মানুষ আছেন, শুধু হয়তোবা তারা, এখানে দৃশ্য তো দেখা যাচ্ছে যে তারা প্রতিবাদ করে দিয়েছেন যে মেডেল পেয়েছে ছুড়ে, এরকম অনেক অসংখ্য মানুষ আছে যারা প্রতিবাদ করছেন। আপনি এখানে প্রোটেস্টে গেলেই দেখবেন প্রচুর সাধারণ যাচ্ছে। আমি বলবো না যে সাধারণ মানুষরা সবসময় এই ব্রিটিশ পলিসির বিপক্ষে,
এই যে তাড়াহুড়া করে তারা এই অনুমতি নিল পার্লামেন্টে যে সিরিয়াতে অ্যাটাক করবে কিনা, ওই দিন রাতেই কয়েক ঘন্টার ভিতরে মানে সবকিছু প্রস্তুত, হ্যাঁ মানে শুধু অনুমতির জন্য, শুধু অনুমতির জন্য অপেক্ষা, এই যে লোক দেখানো, তো এটার ক্ষেত্রে এখানকার কিছু মানবিক মানুষ থেকেই যান এবং তারা সেটার প্রতিবাদ করেছেন। আমি মেহেদি ভাই সর্বান্তকরণে এটা অ্যাপ্রিসিয়েট করি, আমরা একটু মেহেদি ভাইয়ের কাছ থেকে শুনবো যে অনেকেই বলে থাকে এবং বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে প্রচারিত হয় যে আগে মানুষ আর্মস টেস্ট করতো সাগরে বা পাহাড়ে, যেখানে নোম্যান্স ল্যান্ডে, যেখানে মানুষ ক্ষতি হবে না। তো এখন সিরিয়ার মতো একটা দেশ পেয়ে যাওয়াতে এখানে রাশিয়া তাদের আর্মস টেস্ট করে যে একটা বোম মারলে কত মানুষ মারা গেল, এখন ব্রিটেনও আর্মস টেস্ট করে একটা বোম ফেললে কতজন, এতজন মানুষের মধ্যে একটা বোম ফেললে জনঘন বসতিতে কি পরিমাণ ধ্বংস হইল, কি ওয়াল ভাঙলো, কত মানুষ মারা গেল, কয়টা বাচ্চা মরলো, আমেরিকাও টেস্ট করলো। তো এখন বলা হচ্ছে যে না, এটা আসলে সিরিয়ার যুদ্ধটা এদের আর্মস টেস্ট, মানুষ মারার একটা আর্মস গুলোকে আগে নদীতে টেস্ট করলে তো আসলে বলা যাচ্ছে না কি পরিমাণ ধ্বংস হয়। অনেকে আসলে সেটাই মনে করেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেদিন রাত্রে ভোটাভুটি হলো ওই দিন, মানে ভোটাভুটি রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে আপনার শেয়ার বাজারের ইয়ে বেড়ে গেছে, আর্মস বাজারের শেয়ার। সেটা তো একটা আসলে ব্যবসা, অবশ্যই এটা তো বিরাট ব্যবসা। তো এটা মানে এখন ওই দিকে যখন জোট করে আপনি সবাই মিলে এই যে বোম্বিং হচ্ছে বা সিরিয়ার যুদ্ধের সময় কিন্তু মুসলিম দেশগুলোর কোনো জোট নাই, আপনি যদি এটা একটু গভীরভাবে খেয়াল করেন, যখন একটা মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশের উপর, একটা মুসলিম রাষ্ট্রের উপর যখন এরকম বিভিন্ন পশ্চিমা বিশ্বে যখন আক্রমণ হয়, পরাশক্তিগুলো আক্রমণ করে, তখন কিন্তু মুসলিম বিশ্বগুলো চুপচাপ। না না নাই কেন, আপনি তো একটু আগে বললেন যে ওআইসি আছে, কিন্তু তাদের সেই যে ছোট জগন্নাথ, তাদের রোলসটা কি? তাহলে এই জায়গায় তো প্রশ্ন আবার ঘুরে ফিরে আসে সৌদি আরবের ভূমিকা নিয়ে। আপনার লিবিয়া শেষ হয়ে গেল, আপনার সৌদি আরব কোন কথা বলছে কোন জায়গায়? শোনেন একটা কথা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ওই একটা কবিতা আছে না যে জার্মান কবিতে সম্ভবত খুব ভুল না করলে নয়লার মনে হয় তার নাম, তিনি বলেছিলেন যে যখন তারা একজন কমিউনিস্টকে নিতে আসলো আমি কোনো কথা বলিনি বিকজ আমি কমিউনিস্ট না, তো আমি অমুককে নিতে আসলো আমি কোনো কথা বলিনি কারণ আমি অমুক না, এরকম সবাইকে নিতে আসতে নিতে আসতে সব খালি হয়ে গিয়েছে বিকজ আমার তো কোনো ইন্টারেস্ট নাই সেখানে, তাই আমি কথা বলিনি। যখন আমাকে নিতে আসলো তখন আর কেউ বাকি থাকলো না। যে আবার ওই গাফার চাচারই একটা প্রসঙ্গ বলি, তিনি একটা প্রোগ্রামে তিনি বলেছিলেন যে পৃথিবীতে দুইটা রাষ্ট্র টিকে থাকার সম্ভাবনা আমি দেখি না কখনো, একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ইসরায়েল। তো আমরা তখন ওই সময় বলেছি আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে একটা রাষ্ট্রকে আমিও টিকে থাকার সম্ভাবনা দেখি না, সেটা হচ্ছে সৌদি আরব অদূর ভবিষ্যতে। সেই সময় আমাদের যতই সেখানে তীর্থস্থান হোক না কেন, কাবা, মক্কা, মদিনা সেখানে থাকুক না কেন, এমনও সময় আসবে যখন সৌদি আরবকে অ্যাটাক করবে, আমাদের তখন আর বাঁচানোর ক্ষমতা থাকবে না। সৌদি আরব বলেন বা এই যে ওয়াইসির কথা বলছেন বা এই যে মুসলিম কমিউনিটির ভিতরে আমাদের এই সার্কের মধ্যেই চিন্তা করেন না যে এখানে কতগুলো মুসলিম কান্ট্রি বা আমাদের ভিতরেই আপনি চিন্তা করেন না, সেটা হচ্ছে মুসলিম কান্ট্রিদের ভেতরে কোনোদিনই কোনো কালেই কোনো ধরনের সমন্বয় ছিল না। আমি তো মনে করি সৌদি আরব যে যুদ্ধ গঠন করতে গেছে মাজাব নিয়ে গঞ্জাম, কখনো আপনার ধর্ম নিয়ে সমস্যা, সৌদি আরব যে যুদ্ধ গঠনের পথে গেছে সেটা সৌদি আরব নিজের তাগিদেই গেছে, কারণ ইয়েমেনে হামলার পর ইতিমধ্যে সৌদি আরব কোনোদিন শুনছেন যে আপনার সৌদি আরব মসজিদে হামলা হয়েছে? কিন্তু আমরা একটা বিরতিতে যাচ্ছি না, আমরা আপনার কথা শুনবো দর্শক, একটা আলোচনা একটু জমে উঠেছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আবার অতিথিদের কাছ থেকে আলোচনা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন।